আসসালামু আলাইকুম। আজকে আপনাদের হচ্ছে গোল্ডেন ফিন যে আমার বেবিগুলো ঠান্ডা লেগেছে, আর আপনি তাদেরকে হচ্ছে ন্যাচারাল যে ট্রিটমেন্টগুলো আছে ন্যাচারাল ট্রিটমেন্ট দেওয়ার সবসময় চেষ্টা করি। আর দেখতে পাচ্ছেন যে পাখিটা লাইটের নিচে দাঁড়িয়ে আছে, ওর খুব ঠান্ডা লেগেছে। তো আপনাদের হচ্ছে যখনই বেবিদের ঠান্ডা লাগবে বা কোনো কিছু লাগবে, আপনার সাথে সাথে মেডিসিনটা না দিয়ে অবশ্যই তাদেরকে হচ্ছে, যদি আপনার অ্যাভিয়ারিটা যদি খুব বেশি বড় থাকে তাহলে হচ্ছে আপনি 100 ওয়াটের যে লাইট আছে সেটা দিতে পারেন। আর যদি আমার মতো যে ছোটো কেসগুলো আছে, আই মিন হচ্ছে ফ্লাইং কেস, আপনার 18-30 হতে পারে কিংবা 18-24 সাইজেরও হতে পারে, তো আপনি এই মুহূর্তে তখন হচ্ছে পাখিকে আপনি এই 60 ওয়াটের কিংবা 40 ওয়াটের যে লাইটগুলো পাওয়া যায় ওই লাইটগুলো আপনি দিতে পারেন চাইলে। আর পাখিটা আসলে আমি কয়েকদিন ধরেই হচ্ছে নোটিস করছিলাম যে পাখিটা মানে ঠান্ডা গা ফুলিয়ে থাকে, তো পরবর্তীতে ভাবলাম যে না, এটাকে অ্যাকচুয়ালি হচ্ছে আইটা পাখির যে জেব্রা ফিন্সের যে হোয়াইট ফিন্সটা রয়েছে দেখেন, এটাও হচ্ছে ঠান্ডা লেগেছে, আমি একসাথে ওদেরকে রেখেছি এখানে। অবশ্যই আগামীকাল সকালবেলা তাদেরকে আমি তুলসী পাতার যে পানি আছে তুলসী পাতা, ঠান্ডা লাগলে অবশ্যই পাখিকে আপনারা সকালবেলা তুলসী মানে 10 থেকে 12টা কিংবা 15টার মতো তুলসী পাতা নিয়ে 1/2 লিটার কিংবা 1 লিটার পানিতে আপনারা অনেকক্ষণ জাল দিবেন। ভালো মতো ফোটানোর পর যদি কালারটা চলে আসে তাহলে হচ্ছে আপনারা পাখিগুলো মানে এইটা ঠান্ডা করে দেন হচ্ছে পাখিটা আপনারা দিতে পারেন। তো তুলসী পাতা খুব দারুণ উপকার রয়েছে, আমি কয়েকবারই হচ্ছে এই তুলসী পাতা মানে পাখিকে দিয়ে ভালো একটা উপকার পেয়েছি। আর আমি আসলে হচ্ছে মেডিসিনের কোর্স পড়াই না, মেডিসিনের কোর্স নর্মালি হচ্ছে আমার কাছে পছন্দ না, তো আমি চেষ্টা করি সবসময় ন্যাচারাল ওয়েতে পাখিকে ট্রিটমেন্ট দেওয়ার। আর যদি হচ্ছে দেখি যে এটা খুব এক্সট্রিম লেভেলে সেটা পৌঁছে গিয়েছে, তো তখন ওই মুহূর্তে আমার মানে মেডিসিনের হচ্ছে সম্মুখীন হতে হয়। তো এই হচ্ছে যে পাখির ঠান্ডা লাগার ব্যাপারগুলো, আর আশা করি যে পাখির যে ঠান্ডা লেগেছে এটা হচ্ছে কিছুক্ষণের ভিতরেই মানে তারা হচ্ছে গরম চলে আসলে বা গরম লাগলে তারা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দেখেন গোল্ডিয়ান ফিন্সটা হচ্ছে কীভাবে ও ঝিমাচ্ছে, আর দু একদিন যাবতই এরকম করে ঝিমাচ্ছিল, আর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর তুলসী পাতায় পানি দিলে খুব জলদি মানে থেকে ঠান্ডা লাগা থেকে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি আর কি। আপনারা হচ্ছে এভাবে ট্রাই করবেন, আর যদি হচ্ছে আপনারা যদি এর থেকে ভালো ফলাফল না পান, আশা করি মানে আপনাদের এতেই হচ্ছে ঠান্ডা বা পাখি যদি জ্বর হয়, জ্বর লাগলে হচ্ছে পাখিরা অনেক সময় এভাবে চুপচাপ বসে থাকে, ইভেন তাদের শরীরের যে হচ্ছে টেম্পারেচার বা মানে এটা আস্তে আস্তে কমতে থাকে। তো অবশ্যই হচ্ছে যখন দেখবেন পাখি ঝিমিয়ে থাকে কিংবা গা ফুলিয়ে থাকে, আপনারা চেষ্টা করবেন বেবিগুলোর ক্ষেত্রে বিশেষ করে বেবিগুলো যারা আছে সেগুলোকে আপনারা লাইট দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। তো আমার এখানে সবগুলো হচ্ছে বেবি, যদিও এখানে গোল্ডিয়ান আমার 3 পিস বেবি রয়েছে আর ম্যাক্সিমামই হচ্ছে আপনার লং টেল, আর সো লং টেলে আল্লাহর মধ্যে কোনো প্রবলেম হয়নি, তো গোল্ডিয়ানেরই হচ্ছে একটু ঠান্ডা লেগেছে বেবিগুলোর, সো এই জন্য হচ্ছে তাদেরকে বেবিগুলোকে লাইটের ব্যবস্থা করে দেওয়াটা। দেখেন পাখির যে খুব ঠান্ডা লেগেছে সেটা হচ্ছে তার লাইটের বরাবর সে বসে আছে, এটা দেখেই যে বুঝতে পারছে যে তা বোঝা যায় যে তার গায়ে টেম্পারেচার অনেকটাই হচ্ছে মানে ডাউন হয়েছে, আর এতে হচ্ছে স্পষ্ট যে কীভাবে তা নিচ্ছে মানে একদম লাইটের নিচে বরাবর হয়ে দাঁড়িয়ে সে তা নিচ্ছে, সো এতে করে বোঝা যায় সে মানে খুব খারাপভাবেই হচ্ছে তার শরীরের টেম্পারেচারটা বা ইয়েটা ডাউন হয়ে গিয়েছে আর কি।
তো আশা করি ইনশাল্লাহ তুলসী পাতার পানি দিলে কালকে সকালের ভিতরে তারা আল্লাহর রহমতে রিকভার করতে পারবে, তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা এভাবেই ট্রাই করবেন অলওয়েজ। তো আশা করি হচ্ছে আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, আর এভাবে আপনারা ট্রাই করবেন। আর যদি এর থেকে কোনো উপকার না পায়, আমি কী মেডিসিন দিচ্ছি তাদেরকে সেটাও আমি আপনাদেরকে দেখা দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আর আপনার পাখিগুলো খুব সুস্থ থাকুক দোয়া করি। আল্লাহ হাফেজ।